সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে তোমাদের সামনে যে বিষয়টি আমি আলোচনার জন্য উপস্থাপন করব, সেটা হলো সে বিষয়টা হলো যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। আমি তোমাদেরকে পূর্বের ক্লাসে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা পড়িয়েছি, তার পূর্বে আমি তোমাদেরকে সরকারের যে আধুনিক শ্রেণীবিভাগ পড়িয়েছিলাম, সেখানে তোমাদেরকে আমি বলেছিলাম যে কেন্দ্র এবং প্রদেশের মধ্যে ক্ষমতা বণ্টনের ভিত্তিতে সরকারকে দুই ভাগে ভাগ করা যায়। এক, এককেন্দ্রিক সরকার ব্যবস্থা, যেটা আমি তোমাদেরকে গত ক্লাসে পড়িয়েছি। দুই, যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। আজকে তোমাদের সামনে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা কি এবং এর অন্যান্য বিষয়, প্রধান প্রধান দিক তোমাদের সামনে আমি আলোচনার জন্য উপস্থাপন করবো এবং এ বিষয়ে তোমাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই দেখো, যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বা যুক্তরাষ্ট্র, এর ইংরেজি শব্দ হচ্ছে ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট বা যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। এখন দেখো, এই যে ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট বা ফেডারেশন শব্দটি, যুক্তরাষ্ট্রীয় শব্দটি ফেডারেশন শব্দ থেকে এসেছে, এবং ফেডারেশন শব্দটি এসেছে লাতিন ওয়ার্ড ফেডারেশন শব্দটি এসেছে লাতিন ওয়ার্ড ফয়েডাস থেকে, ফয়েডাস। আচ্ছা, এই ফয়েডাস শব্দের অর্থ সন্ধি বা মিলন, সন্ধি বা মিলন। তো আমরা দেখো, এই যে উৎপত্তিগত অর্থে আমরা যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা সম্বন্ধে বলতে পারি যে যখন কতিপয় স্বাধীন এবং বিচ্ছিন্ন রাষ্ট্র পরস্পর বিচ্ছিন্ন না থেকে বরং একটি সাধারণ সার্বভৌম কর্তৃত্বের অধীনে নিজেদের ভিতরে ঐক্য প্রতিষ্ঠা করে যে সরকার প্রতিষ্ঠা করে তাকেই আমরা যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে পারি। তাহলে আমরা কি বললাম যে পরস্পর স্বাধীন কতিপয় রাষ্ট্র যখন পরস্পর বিচ্ছিন্ন না থেকে সাধারণ সার্বভৌম কর্তৃত্বের অধীনে যখন ঐক্যবদ্ধ সরকার প্রতিষ্ঠা করে তখন তাকে আমরা যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে পারি। আচ্ছা, তো এখন দেখো, এ প্রসঙ্গে প্রফেসর হাগন ফাইনার বলেছেন যে যখন ক্ষমতা ও কর্তৃত্বের কিছু অংশ আঞ্চলিক সরকারের হাতে এবং কিছু অংশ আঞ্চলিক সরকারের মধ্যকার সংস্থার হাতে অর্পিত হয় তখন তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বলে। তাহলে দেখো, হাগন ফাইনাল বলেছেন কি যে কিছু অংশ আঞ্চলিক সরকারের হাতে এবং কিছু অংশ আঞ্চলিক সরকারের মধ্যকার যে সংস্থা তার হাতে যখন অর্পিত হয় তখন তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বলে। আচ্ছা, তো এ প্রসঙ্গে কেসি হয়ার বলেছেন যে যুক্তরাষ্ট্রীয় নীতি বলতে আমরা এমন ক্ষমতা বণ্টনের নীতিকে বুঝাই যেখানে জাতীয় এবং প্রাদেশিক সরকার নিজ আওতার মধ্যে স্বাধীন এবং সমন্বয় করে, তারা পরস্পর স্বাধীন এবং নিজেদের মধ্যে সমন্বয় করে। তাহলে দেখো, আমরা তার এখানে কি বলছি তাহলে কি যে যুক্তরাষ্ট্রীয় নীতি বলতে ক্ষমতা বণ্টনের এমন একটা পদ্ধতি যেখানে জাতীয় এবং আঞ্চলিক সরকার নিজ আওতার মধ্যে স্বাধীন এবং নিজেদের মধ্যে সমন্বয় করে। এখন দেখো, এখানে স্বাধীন এবং সমন্বয় করে, তো কিছু কিছু বিষয়ে তারা স্বাধীন থাকে এবং কিছু বিষয় তারা কেন্দ্রের সাথে সমন্বয় করে তাদের শাসন কার্য পরিচালনা করে থাকে। তো এ থেকে আমরা যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে বুঝে থাকি যে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা হলো সংবিধানের মাধ্যমে ক্ষমতা বণ্টনের উপর ভিত্তি করে পরিচালিত শাসন ব্যবস্থা বা সরকার ব্যবস্থা। তাহলে দেখো, আমরা কি বলতে পারি, যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে আমরা বুঝে থাকি যে সংবিধানের মাধ্যমে এবং ক্ষমতা বণ্টনের ভিত্তিতে প্রতিষ্ঠিত সরকার ব্যবস্থাই হলো যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। এখন দেখো,
আমরা সারা পৃথিবীতে যদি যুক্তরাষ্ট্রের সরকারের উদাহরণ দিই তাহলে বেশ কিছু উদাহরণ আমরা বলতে পারি। তবে প্রথমে উল্লেখযোগ্য যে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, তার পার্শ্ববর্তী দেশ, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সবই হলো সুইজারল্যান্ড, সবই এই যুক্তরাষ্ট্রীয় সরকারের মধ্যে যুক্তরাষ্ট্রীয় সরকারের বা সরকার ব্যবস্থার উদাহরণ। এখন দেখো এই যে যুক্তরাষ্ট্রীয় সরকার গঠিত হয় এটা দুইভাবে গঠিত হতে পারে। যেমন যেমন ধরো পাশাপাশি ভৌগোলিকভাবে সান্নিধ্য আছে এমন কিছু স্বাধীন রাষ্ট্র তাদের কিছু কিছু বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা করে যদি কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠা করে যদি যুক্তরাষ্ট্র সরকার পরিচালনা করে তখন এটা এক ধরনের, যেমন এর প্রকৃষ্ট উদাহরণ মার্কিন যুক্তরাষ্ট্র। আচ্ছা, আবার দেখো অনেক এককেন্দ্রিক রাষ্ট্র অতি বৃহৎ, যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা ক্ষেত্রে উল্লেখ করতে পারি যে অতি বৃহৎ রাষ্ট্র, যে এককেন্দ্রিক সরকারের পক্ষে বিভিন্ন কারণে তাদের শাসন কার্য পরিচালনা করা সম্ভব হয় না। তো সেখানে তারা সংবিধানের মাধ্যমে প্রদেশ সৃষ্টি করে কিছু কিছু ক্ষমতা প্রদেশের হাতে দিয়ে দেয় এবং সেখানে আবার সার্বভৌম কেন্দ্রীয় সরকারের অস্তিত্ব থাকে। তো এ ধরনের উদাহরণ আমি দিতে পারি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং সাবেক সোভিয়েত ইউনিয়ন, এ ধরনেরই যুক্তরাষ্ট্রের উদাহরণ। এখন দেখো যে আমি আশা করি আমার এই আলোচনা থেকে তোমরা যে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বলতে কি বোঝায়, যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বলতে কি বোঝায় এ সম্বন্ধে আমি মনে হয় তোমরা একটু পরিষ্কার ধারণা পেয়েছ। তো এখন যে যুক্তরাষ্ট্রীয় সরকারের যে প্রধান প্রধান যে উপাদান, যেগুলো যুক্তরাষ্ট্রীয় সরকারের অপরিহার্য উপাদান বা প্রধান প্রধান বৈশিষ্ট্য, সেগুলো তোমাদের সামনে আমি আলোচনা করব। তখন দেখো এখানে যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈশিষ্ট্য প্রথমেই দেখো আমি যেটা লিখলাম যে যুক্তরাষ্ট্রীয় সরকারের প্রধান যে বৈশিষ্ট্য তার মধ্যে আছে যে প্রথমেই সংবিধানের প্রাধান্য, সংবিধানের প্রাধান্য। আমি তোমাদেরকে যখন যুক্তরাষ্ট্রীয় সরকার কাকে বলে এর সংজ্ঞা পড়িয়েছি তখন কিন্তু আমি শেষের দিকে বলেছিলাম যে সংবিধানের ভিত্তিতে। এখন দেখো যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় একই সাথে প্রাদেশিক এবং কেন্দ্রীয় দুইটি সরকারের অস্তিত্ব বিদ্যমান থাকে। এখন কোন কোন শাসন কার্যের বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে এবং কোন কোন বিষয়গুলো প্রদেশের হাতে থাকবে, কোন কোন বিষয়গুলো উভয়ের হাতে থাকবে এবং কোন বিষয়গুলো কারোর হাতেই থাকবে না, এগুলো কিন্তু সবই সংবিধান দ্বারা নির্ধারিত। এখন দেখো এখানে কেন্দ্র প্রদেশের সম্পর্ক কী হবে, নাগরিকগণ কী ধরনের ভূমিকা পালন করবে, এখানে কিন্তু সবই একটি চুক্তির ফল এবং সেই চুক্তিটাই হলো সংবিধান। তো এখন দেখো যে এখানে অবশ্যই সংবিধানের প্রাধান্য এই জন্য দেওয়া হবে এই কারণে, কারণ যুক্তরাষ্ট্র যেখানে গঠিত হয় সেখানে সব প্রদেশের নৃগোষ্ঠীগত পরিচয়, আর্থিক অবস্থা, সংস্কৃতি, তাদের জীবন আচরণ একই ধরনের হয় না। সেক্ষেত্রে তারা যেহেতু কিছু বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠা করে তাই সেটা ঐক্যমত প্রতিষ্ঠার ধরন কেমন হবে তা সংবিধান দ্বারা নির্দিষ্ট থাকে। তো এক্ষেত্রে সংবিধান অবশ্যই অবশ্যম্ভাবী থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত সংবিধান বড় হয় এবং সুস্পষ্ট নির্দেশনার প্রয়োজন, সুস্পষ্ট নির্দেশনা দিয়ে থাকে শাসন কার্য সম্বন্ধে। আচ্ছা, তারপরে দেখো দুই, যুক্তরাষ্ট্রীয় মনোভাব। দুই, যুক্তরাষ্ট্রীয় মনোভাব। এখন দেখো যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় শাসন কার্য, শাসন পদ্ধতি এবং জনগণের একই সাথে কেন্দ্রমুখী এবং কেন্দ্রাভিমুখী মনোভাব থাকতে হয়। কেন্দ্রমুখী এবং কেন্দ্রাভিমুখী। এখন দেখো যে কিছু কিছু বিষয়ে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার অধীনে কিছু কিছু বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়, সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিবে তা অবশ্যই সকল জনগণকেই মেনে নিতে হবে। তো এক্ষেত্রে দেখো সকলেরই কিন্তু আবার কেন্দ্রীয়মুখী একটা মনোভাব থাকতে হবে। আবার যে সমস্ত বিষয়
প্রদেশের হাতে থাকবে, সেসব বিষয় অন্যান্য রাজ্যের সাথে বা কেন্দ্রীয় সরকারের সাথে মিলতে নাও পারে এবং এগুলো প্রদেশ সংবিধানের মাধ্যমে রক্ষা করবে। তো এটা আবার দেখো কেন্দ্রাভিমুখী একটা মনোভাব। তো এখন দেখো যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় জনগণ এবং শাসন পদ্ধতিকে অবশ্যই একই সাথে কেন্দ্রাভিমুখী এবং কেন্দ্রমুখী মনোভাব সম্পন্ন হতে হয়। আচ্ছা, তারপরে দেখো দেখো দুই ধরনের সরকার এখানে, দুই ধরনের সরকার ব্যবস্থা এখানে বিদ্যমান থাকে, দুই ধরনের সরকার ব্যবস্থা এখানে বিদ্যমান থাকে। আচ্ছা, এখন দেখো যে আচ্ছা দুই ধরনের সরকার ব্যবস্থা এখানে বিদ্যমান থাকে। এখন দেখো এখানে প্রাদেশিক সরকার এবং কেন্দ্রীয় সরকার পাশাপাশি অবস্থান গ্রহণ করে, সংবিধানের অধীনে তারা নির্দিষ্ট আওতার মধ্যে ক্ষমতার চর্চা করে বা শাসন কার্য পরিচালনা করে। এখানে একই সাথে কেন্দ্রীয় সরকারের উদাহরণেই আমরা বলতে পারি যে সরকার ব্যবস্থায় স্বায়ত্তশাসিত প্রাদেশিক সরকারের পাশাপাশি স্বাধীন সার্বভৌম কেন্দ্রীয় সরকারের অস্তিত্ব বিদ্যমান থাকে। এ ধরনের সরকার ব্যবস্থাকে আমরা বলতে পারি যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। তো স্বাভাবিকভাবে এখানে দুই ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান, এক হচ্ছে প্রাদেশিক সরকার, দুই কেন্দ্রীয় সরকার। আচ্ছা, দেখো দ্বৈত নাগরিকত্ব, দ্বৈত নাগরিকত্ব। এখন দেখো আমি তোমাদেরকে আগেই বলেছি যে দুই ধরনের সরকার ব্যবস্থা এখানে বিদ্যমান, দুই ধরনের সরকার ব্যবস্থা যেহেতু এখানে বিদ্যমান, তো যুক্তরাষ্ট্রীয় সরকারে বেশিরভাগ ক্ষেত্রেই হয় যে সেখানে নাগরিক দ্বৈত নাগরিকত্বের ভূমিকা পালন করে। তারা একই সাথে যে প্রদেশে বসবাস করে সেই প্রদেশের নাগরিক হয়ে থাকে এবং একই সাথে কেন্দ্রীয় সরকারের নাগরিকও হয়ে থাকে। তবে এখানে উল্লেখ করা প্রয়োজন যে পৃথিবীর যে সমস্ত দেশ যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থাদের শাসন পদ্ধতি হিসাবে গ্রহণ করেছে, সকল দেশেই যে দ্বৈত নাগরিকত্ব প্রচলিত বিষয়টা কিন্তু কেমন না, বিষয়টা এমন নয়। যেখানে কেন্দ্রীয় সরকার বেশি পরিমাণে শক্তিশালী সেখানে আবার একক নাগরিকত্ব বিদ্যমান, সেখানে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা প্রচলিত থাকার পর। যেমন আমরা পার্শ্ববর্তী দেশ ভারতের কথা উল্লেখ করতে পারি, এখানে যদিও যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় যখন আমরা উদাহরণ টানি তখন ভারতের কথা বলি, কিন্তু ভারতীয় যুক্তরাষ্ট্রের যে সাংবিধানিক নাম সেটা হচ্ছে ইউনিয়ন অফ ইন্ডিয়া এবং এখানে নাগরিকের দ্বৈত নাগরিকত্বের স্বীকৃতি নেই। আচ্ছা, তারপরে দেখো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। এখন দেখো যে স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা যেখানে বিদ্যমান থাকে বা তারা শাসন পদ্ধতি হিসাবে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থাকে গ্রহণ করে, সে সমস্ত রাষ্ট্র আকারগতভাবে ভৌগোলিকভাবে বৃহৎ আকারের হয়ে থাকে। আমি তোমাদেরকে এর পূর্বে আমি যখন এককেন্দ্রিক সরকার ব্যবস্থা পড়িয়েছি তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে অপেক্ষাকৃত ক্ষুদ্র রাষ্ট্রের ক্ষেত্রে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা বেশি উপযোগী বা সঙ্গতিপূর্ণ হয়। আবার ঠিক বিপরীতভাবে এই যে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা এগুলো বৃহৎ রাষ্ট্রের ক্ষেত্রে হয়ে থাকে। তো যেখানে বৃহৎ রাষ্ট্র প্রচলিত সেখানে স্বাভাবিকভাবে কেন্দ্রীয় আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হয়ে থাকে। এক্ষেত্রে আমরা ভারতের কথা উদাহরণ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তার কথা বলতে পারি, যুক্তরাষ্ট্রের কথা বলতে পারি। সকল দেশেই দ্বিকক্ষ বিশিষ্ট কেন্দ্রীয় আইনসভা বিদ্যমান রয়েছে। আচ্ছা, তারপরে দেখো
दुष्परिवर्तनीय संविधान, दुष्परिवर्तनीय संविधान। এখন দেখো যে আমি সংজ্ঞায় বলেছি যে সংবিধানের ভিত্তিতে যুক্তরাষ্ট্রীয় সরকার প্রতিষ্ঠিত হয়ে থাকে এবং কেন্দ্র প্রদেশের মধ্যে ক্ষমতার ভারসাম্য বা ক্ষমতার চর্চা কেমন হবে তা সংবিধান দ্বারা নির্ধারিত হয়ে থাকে। এজন্য সংবিধান তো অবশ্যই লিখিত হতে হয়। এটা লিখিত সংবিধান যুক্তরাষ্ট্রীয় সরকারের অন্যতম একটি প্রধান বৈশিষ্ট্য। তো এখন দেখো দুষ্পরিবর্তনীয় সংবিধান মানে যে সংবিধান তোমার সিম্পল মেজরিটি দিয়ে তোমার সংশোধন করা সম্ভব না, আবার যে এখানে অপেক্ষাকৃত বেশি 2/3 হতে পারে এই ধরনের মেজরিটির প্রয়োজন হয়ে থাকতে পারে। এখন দেখো যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা যেহেতু সংবিধানের মাধ্যমে প্রতিষ্ঠিত, আর সংবিধান যদি কেন্দ্রীয় সরকার হর হামেশাই পরিবর্তন করতে পারে সিম্পল মেজরিটির মাধ্যমে, সেখানে প্রদেশের স্বাধীনতায় বা স্বায়ত্তশাসনে হস্তক্ষেপ হতে পারে। এজন্য বেশিরভাগ ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রীয় যে সংবিধান থাকে তা তোমার দুষ্পরিবর্তনীয় হয়ে থাকে। এক্ষেত্রে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের কথা উল্লেখ করতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সংবিধান সংশোধন যে পদ্ধতি, সেখানে তাদের যে কেন্দ্রীয় আইনসভা মার্কিন কংগ্রেস, সেখানে উভয় পক্ষে সেটা পাশ হতে হবে এবং তারপরে যে 50টি স্টেট তার 3/4 স্টেট যদি অনুমোদন করে তারপরে সেটা সেই সংবিধান গৃহীত হয় বা অনুমোদিত হয়। এটা একটা বেশ জটিল পদ্ধতি। তো সংবিধান সহজে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা যেখানে বিদ্যমান সেখানে স্বাভাবিকভাবে সংবিধান দুষ্পরিবর্তনীয় হয়ে থাকে। আচ্ছা তাহলে দেখো বিচার বিভাগের প্রাধান্য, বিচার বিভাগের প্রাধান্য যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় একটি মৌলিক উপাদান হল ফেডারেল কোর্ট বা যুক্তরাষ্ট্রীয় আদালত। এখানে দেখো যুক্তরাষ্ট্রীয় আদালতের পাশাপাশি প্রত্যেকটা প্রদেশেও আবার আদালতের অস্তিত্ব বিদ্যমান থাকে। কিন্তু এখানে দেখো বিচার বিভাগে তোমার বিচার বিভাগ বলতে এখানে প্রদেশের বিচার বিভাগ এবং কেন্দ্রীয় বিচার বিভাগ উভয়কেই বোঝানো হয়ে থাকে। কেন্দ্রীয় বিচার বিভাগ মূলত পরিচালনা করে থাকে সুপ্রিম কোর্ট বা ফেডারেল সুপ্রিম কোর্ট। এই দেখো এই যে ফেডারেল সুপ্রিম কোর্ট এর আওতা থাকে বেশ তোমার কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় প্রদেশের মধ্যে সম্পর্ক এবং নানা অমীমাংসিত বিষয়। এখন দেখো যেহেতু সংবিধানের মাধ্যমে কেন্দ্রীয় এবং প্রদেশের মধ্যে কেন্দ্র এবং প্রদেশের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠিত হয়ে থাকে, তাই নানা সময়ে সাংবিধানিক অস্পষ্টতা এবং পরিবর্তনশীল পরিস্থিতির কারণে সাংবিধানিক জটিলতা দেখা দিতে পারে। এক্ষেত্রে ফেডারেল কোর্ট বা সুপ্রিম কোর্ট, যুক্তরাষ্ট্রীয় সুপ্রিম কোর্ট বা প্রধান আদালত, এখানে সংবিধান ব্যাখ্যা পরিস্থিতি অনুযায়ী প্রধান অনুসারে ব্যাখ্যা প্রদান করে থাকে এবং সংবিধান অনুসারে কেন্দ্র এবং প্রদেশের যে শাসনতান্ত্রিক অধিকার সেটা রক্ষিত হচ্ছে কি না তা দেখভাল করে। তো এক্ষেত্রে আমরা এই যে যুক্তরাষ্ট্রীয় আদালত বা বিচার বিভাগ, বিচার বিভাগের প্রাধান্য সবসময় থেকে থাকে। তারপরে দেখো যে বিষয়টি আছে এটাও যুক্তরাষ্ট্রীয় সরকারের একটি মৌলিক উপাদান, যখন কেন্দ্র প্রদেশ বা প্রদেশ থেকে প্রদেশের মধ্যে কোনো সাংবিধানিক বা শাসনতান্ত্রিক অস্পষ্টতা বা বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেক্ষেত্রে সংবিধানের ব্যাখ্যা প্রদান করে এই যুক্তরাষ্ট্রীয় আদালত বা ফেডারেল সুপ্রিম কোর্ট। আবার সেক্ষেত্রে দেখো এই যুক্তরাষ্ট্রীয় আদালতের আপিল শুনানির অধিকারও থাকে, তার মানে প্রদেশ থেকে যদি কোনো বিষয় যদি নিষ্পত্তি না হয়ে থাকে, চূড়ান্তভাবে নিষ্পত্তি না হয়ে থাকে, সেক্ষেত্রে এই যুক্তরাষ্ট্রীয় আদালতের শুনানি করার ক্ষমতা থাকে। আবার এক একদিক থেকে নাগরিকের মৌলিক অধিকারের রক্ষকও হয়ে থাকে এই
যুক্তরাষ্ট্রীয় আদালত। এখন দেখো যে বিভিন্ন প্রদেশের স্বার্থ রক্ষা বা শাসনতান্ত্রিক অধিকার রক্ষা, সরকারের শাসনতান্ত্রিক অধিকার রক্ষা, নাগরিকের মৌলিক অধিকার রক্ষা এবং সংবিধানের ব্যাখ্যাকারক, এই হিসাবে যে যুক্তরাষ্ট্রীয় আদালত সংবিধানের অভিভাবক বা রক্ষক হিসাবে কাজ করে থাকে। আচ্ছা, তারপর দেখো ক্ষমতার বণ্টন, ক্ষমতার বণ্টন এখানে সংবিধানের ভিত্তিতে ক্ষমতার বণ্টন হয়ে থাকে কেন্দ্র এবং প্রদেশের মধ্যে। আমরা যদি ভারতের সংবিধানের দিকে লক্ষ্য করি, সেখানে তিনটি তালিকা আছে, কেন্দ্রীয় তালিকা, প্রাদেশিক তালিকা ও যুগ্ম তালিকা। এখানে ভারতের কেন্দ্রের হাতে প্রতিরক্ষা, অর্থ এ সমস্ত বিষয় রয়েছে, তাছাড়া আইন শৃঙ্খলা, জনস্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি, স্থানীয় উন্নয়ন এগুলো প্রদেশের হাতে রয়েছে। আবার ফৌজদারি বিচার, বিচার বিভাগ এগুলো যুগ্ম তালিকার মধ্যে রয়েছে। এখন দেখো এখানে ভারতের সংবিধান অনুসারে ক্ষমতাকে তিনটি ভিত্তিতে, তিনটি তালিকার ভিত্তিতে ভাগ করা হয়েছে। আবার যুক্তরাষ্ট্রের দিকে যদি তুমি তাকাও, তাহলে সেখানে চারটি তালিকা রয়েছে, যেখানে ফেডারেল লিস্ট, স্টেট লিস্ট, জয়েন্ট লিস্ট এবং এমন কিছু বিষয় আছে যেগুলো কোনো সরকারই ওইসব বিষয়ে আইন প্রণয়ন বা হস্তক্ষেপ করতে পারবে না। এখন দেখো বিভিন্ন দেশ বিভিন্নভাবে ক্ষমতার বণ্টন করে থাকে এবং এটা সংবিধান দ্বারা সুনির্দিষ্টভাবে নির্দেশিত। আচ্ছা, তারপরে দেখো প্রাদেশিক স্বায়ত্তশাসন, প্রাদেশিক স্বায়ত্ত শাসন, প্রাদেশিক স্বায়ত্ত শাসন আমি আগেই বলেছি যে যুক্তরাষ্ট্রীয় এমন এক ধরনের সরকার ব্যবস্থা যেখানে কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা বণ্টনের ভিত্তিতে পরিচালিত হয়ে থাকে, কেন্দ্র এবং প্রদেশের মধ্যে ক্ষমতার বণ্টনের ভিত্তিতে পরিচালিত হয়ে থাকে। এখন দেখো যে এখানে প্রাদেশিক স্বায়ত্তশাসন এ অর্থে ব্যবহার করা হয় যে এখানে যে কয়েকটি বিষয় প্রদেশের হাতে থাকে, সে কয়েকটি বিষয়ে তারা আইন প্রণয়ন এবং বাস্তবায়ন করতে পারে, এক্ষেত্রে কেন্দ্র কোনো হস্তক্ষেপ করতে পারে না যদি সাংবিধানিক কোনো নির্দেশনা না থাকে। তো এক্ষেত্রে দেখা যায় যে প্রাদেশিক যে আইনসভাগুলো আছে বা সরকারগুলো আছে, তারা যুক্তরাষ্ট্রীয় সরকারের অধীনে স্বায়ত্ত, অধিকতর স্বায়ত্তশাসন ভোগ করে থাকে, যেটা এককেন্দ্রিক সরকারের, স্থানীয় সরকার বা আঞ্চলিক সরকারের থাকে না। আচ্ছা, তারপরে দেখো স্বতন্ত্র সংবিধান, স্বতন্ত্র, তারপর দেখো যে স্বতন্ত্র সংবিধান, যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা এমনও হতে পারে যেখানে কেন্দ্রীয় সংবিধানের পাশাপাশি প্রতি প্রদেশের আবার আলাদা করে সংবিধান থাকতে পারে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান, তোমরা জানো পৃথিবীর সব থেকে ছোটো এবং সংক্ষিপ্ত সংবিধান হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান। এটা কিন্তু সম্ভব হয়েছে কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যেকটি প্রদেশেরই আবার আলাদা করে সংবিধান রয়েছে, যার কারণে সবথেকে সংক্ষিপ্ত সংবিধান দিয়েও মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন কার্য পরিচালিত হয়ে আসছে। আবার আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা যদি আমরা উল্লেখ করি, সেখানে কিন্তু প্রদেশের আবার স্বতন্ত্র কোনো সংবিধান নেই। তবে স্বতন্ত্র সংবিধান বা প্রদেশের জন্য আলাদা সংবিধান, এটা যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হিসাবে একাডেমিকভাবে স্বীকৃত। এখন যে কোনো দেশ আলাদা সংবিধান নিতেও পারে, আবার স্বতন্ত্র সংবিধানের ব্যবস্থা করতেও পারে, আবার নাও করতে পারে। এখন দেখো যে
আমি আশা করি আমি তোমাদেরকে যে বিষয়গুলো আলোচনা করলাম এ বিষয় থেকে আরও তোমরা যুক্তরাষ্ট্রীয় সহকার ব্যবস্থা কি তা খুব সুস্পষ্টভাবে বুঝতে পেরেছ এবং এর প্রধান প্রধান দিকগুলোই বা কী সে সম্বন্ধেও তোমরা ধারণা লাভ করতে পেরেছ। এখন দেখো যে এই যে যুক্তরাষ্ট্রীয় সহকার ব্যবস্থা, যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা স্বাভাবিকভাবে সেখানে প্রতিষ্ঠিত হয় যেখানে ভৌগোলিক রাষ্ট্র বড় হয়, বিভিন্ন নৃগোষ্ঠীগত বা সাংস্কৃতিক লোকজন বসবাস করে, তাদের মধ্যে একটা সাধারণ ঐক্য প্রতিষ্ঠিত হয়। তো এই ধরনের সরকার ব্যবস্থা সফল হতে হলে যে কয়েকটি বিষয় সর্বাগ্রে প্রয়োজন সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় মনোভাব থাকতে হবে, আমি আগে যেটা বলেছি, তারপরে প্রদেশগুলোর মধ্যে ভৌগোলিক সান্নিধ্য থাকলে ভালো, ধর্মীয় ঐক্য থাকলে আরও ভালো, ভাষাগত সাংস্কৃতিকগত ঐক্য থাকতে হবে। তারা যে একটি যুক্তরাষ্ট্রীয় সরকার প্রতিষ্ঠা করবে ওই ধরনের রাজনৈতিক চেতনাও থাকতে হবে, সেক্ষেত্রে সুযোগ্য নেতৃত্ব থাকতে হবে যে নেতৃত্ব সকলের সমান অধিকার নিশ্চিত করবে, সেখানে সংবিধানের প্রাধান্য থাকবে এবং ওই দেশ মোটামুটি আর্থিকভাবে সচ্ছল হবে, কারণ যুক্তরাষ্ট্রীয় প্রশাসন অত্যন্ত জটিল এবং বড় হয়ে থাকে, তো ওই প্রশাসন পরিচালনার জন্য অধিকতর অর্থের প্রয়োজন হয়ে থাকে, আবার সেখানে লিখিত সংবিধানেরও প্রয়োজন থেকে থাকে। আচ্ছা, এখন দেখো এরই সাথে সাথে যুক্তরাষ্ট্রীয় সংবিধানের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় যে সমস্ত স্টেট বা প্রভিন্স বা প্রদেশ যেটাই বলি আমরা, ওই প্রদেশগুলোর মধ্যে অর্থনৈতিক বৈষম্য যাতে না থাকে এজন্য অবশ্যই কেন্দ্রীয় সরকার সুদৃঢ় পদক্ষেপ গ্রহণ করতে হয়, এগুলো পূর্ব শর্ত হিসেবে কাজ করে। এখন দেখো যদি প্রদেশগুলোর মধ্যে কোনো ধরনের রাজনৈতিক বা অর্থনৈতিক বৈষম্য থাকে তাহলে ওই প্রদেশ স্বাভাবিকভাবেই স্বাধীন হওয়ার চেষ্টা করে। তো আমরা এ প্রসঙ্গে দেখো আমরা ভারতের কথা উল্লেখ করতে পারি, ভারতের যে উত্তর পূর্ব অঞ্চলে যে 7টি রাজ্য আছে তারা স্বাধীন হওয়ার চেষ্টা করে, কিন্তু তুমি আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকায় সেখানে, আমরা যদি হাওয়াই অঙ্গরাজ্যের দিকে তাকায় সেখানে মূল ভূখণ্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে প্রায় 1400 কিলোমিটার দূরে সমুদ্রের মধ্যে অবস্থিত একটি প্রদেশ এবং সর্বশেষ প্রদেশ, তারা কিন্তু আবার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পৃথক হতে চায় না, কারণ সেখানে অর্থনৈতিক বৈষম্য রাজনৈতিক বৈষম্য ওইভাবে প্রকট নয়। তাহলে দেখো যে যুক্তরাষ্ট্রীয় সরকার প্রতিষ্ঠিত হয় এবং কিছু অবশ্যই পূর্ব শর্ত মেনে চলতে হয়, এই পূর্ব শর্ত মেনে চলার মাধ্যমেই যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা সাফল্য লাভ করে এবং এ সমস্ত দেশ প্রায়শই বড় হওয়ার কারণে আন্তর্জাতিক রাজনীতিতে প্রভূত ভূমিকা পালন করে থাকে। তো সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি আজকে তোমাদের সামনে আমি যে বিষয়টি উপস্থাপন করলাম যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা, তোমরা বিষয়টি ভালোভাবে বুঝেছো এবং বই থেকে তোমরা আরও ভালোভাবে পড়লে আরও ভালোভাবে তোমাদের জ্ঞান সমৃদ্ধ হবে বলে আমি আশা করি। তো আজকে আমি ক্লাস শেষ করব, তোমরা যে যেখানে আসো শারীরিকভাবে সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা নিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।